আলহামদুলিল্লাহ, আজকেও 55 জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরছে। এ নিয়ে সুস্থতার সংখ্যা দাঁড়ালো 498। আমরা অনেক বেশি খুশি, আমরা অনেক বেশি হ্যাপি। আমরা চাই প্রতিদিনই এই সংখ্যাটা অনেক বেশি বৃদ্ধি পাক এবং প্রতিটা লোক সুস্থ হয়ে তার কর্মস্থলে, তার পরিবারের কাছে, তার স্বাভাবিক জীবনে ফিরে যায়। আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে তথ্য, সে তথ্য অনুযায়ী আজকে টোটাল রিকভারি 498 এবং আজকে 55 জন সুস্থ হয়ে তাদের পরিবারের কাছে ফিরে গেছে। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সর্বশেষ আপডেট গত 24 ঘন্টার, আজকেও 151 জন আক্রান্ত হয়েছে এবং 1 জন মৃত্যুবরণ করছে। এ নিয়ে আক্রান্ত হওয়ার সংখ্যা দাঁড়ালো 2399 আর মৃতের সংখ্যা দাঁড়ালো 14 জন। সবাই সতর্ক থাকুন, নিরাপদ থাকুন বর্তমান পরিস্থিতিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনাগুলো ফলো করুন, একা থাকার চেষ্টা করুন। জনবহুল এলাকাগুলি থেকে বা জায়গাগুলি থেকে নিরাপদ থাকার চেষ্টা করুন, কারণ আপনি একটু সেফে থাকলে, আপনি একটু সেফটিতে থাকলেই এই সংখ্যাটা দিন দিন কমতে থাকবে। এটা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট আজকের। আপনারা জানেন যে এ ধরনের প্রতিদিনের আপডেট পেতে আমাদের সাথে থাকুন, কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে করে আরেকজন দেখতে পারে। চলে যাচ্ছি না, আবার দেখা হবে আগামীকাল।